বাংলাদেশের অর্থনৈতিক আজকে যে অবস্থান আছে, যেই অর্থনৈতিক অবস্থানের উপরে ভিত্তি করে লক্ষ লক্ষ কোটি টাকা এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনীরা চুরি করে নিয়ে যাচ্ছে, এই এই অর্থনীতি তৈরি করার উপরে আমার বাবার বিশাল অবদান ছিল। জাতীয় পার্টিতে থাকাকালে এরশাদের সঙ্গে আপনার স্মরণীয় বা বিব্রতকর কোনো স্মৃতি আছে আপনার? জাতীয় পার্টিতে আমি অফিশিয়ালি ছিলাম 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত। সো 2011 সাল থেকে 2015 সাল অনেক স্মৃতি আছে, অনেক কাজ করেছি। তবে আপনি যেহেতু প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কথা বললেন, ওনার সাথে আমার পরিচয় 1978 সাল থেকে, ফ্রম 1978, এবং এর ভেতরে অনেকগুলো সময়, মানে উনি মাঝখানে 82 to 90 ধরেন উনি প্রেসিডেন্ট, 90 to 96 উনি জেল, ইন অ্যান্ড আউট। এই সময়টার বাইরে আগে পরে, স্পেশালি পরে যখন আমারও একটা বয়স হয়ে গেছে, অনেক স্মৃতি আছে ওনার সাথে, অনেক মজার স্মৃতি আছে, মজার গল্পের স্মৃতি আছে, অনেক কিছু আছে। জাতীয় পার্টির সাথে, জাতীয় পার্টি হিসেবে বিব্রতকর স্মৃতি আছে, আবার অনেক আনন্দের স্মৃতিও আছে। সো যদি পার্টি হিসেবে বলি, কারণ পার্টির সব স্মৃতি আবার পার্টি চেয়ারম্যান মানে ইউনো প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব জড়িত না, বাট পার্টির অনেক অনেক ইউনো সর্ট অফ ইম্পর্টেন্ট স্মৃতি আছে। কারণ আমি প্রথম রাজনীতি শিখি, রাজনীতি জিনিসটা কী, বাংলাদেশের রাজনীতি কীভাবে হয়, জনগণ কীভাবে চিন্তা করে, নেতাকর্মীরা কীভাবে চিন্তা করে, এই জিনিসগুলো আমি জাতীয় পার্টি থেকে আসলে প্রথম আমার পরিচিতি পাই আমি। সো জাতীয় পার্টিতে যেমন একদম শুরুতে একটা বিব্রতকর কিন্তু মজাদার একটা ঘটনা আপনাকে বলি। একদম শুরুতে 2012 সালের শুরুর দিকে, মানে 2011 সালে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে একভাবে বললে, রিক্রুট করলেন, জোর করে ধরে নিয়ে আসলেন, তোমার, মানে উনি আমাকে ইউনো বাবাই বলতেন মোস্ট অফ দ্য টাইম, হ্যাঁ তোমার আমার সাথে কাজ করতে হবে। উনি পার্টির কথা বলেন, রাজনীতির কথা বলেন, কিন্তু উনি আমাকে জোর করে, তোমার আমার সাথে কাজ করতে হবে, আমার একটা কাজ আছে তোমার করে দিতে হবে, উনি এইভাবে আমাকে ধরে নিয়ে আসছিলেন। হ্যাঁ, সো ঠিক আছে, কাজ করতে হবে ধরে নিন। তারপর উনি বললেন যে কাজ করার জন্য তো তোমার একটা ইউনো টাইটেল দরকার, সো তুমি আমার আমার অ্যাডভাইজার, তুমি আমার স্পেশাল অ্যাডভাইজার, বিশেষ অ্যাডভাইজার। ঠিক আছে আঙ্কেল, আপনি বললে অ্যাডভাইজার, আমি ওনাকে আঙ্কেল বলতাম সবসময়, মানে পাবলিকলি রাজনীতিতে ওনাকে অবভিয়াসলি চেয়ারম্যান মহোদয় বলতাম, হ্যাঁ, বা জনাব প্রেসিডেন্ট বলতাম, এদের চেয়ারম্যান মহোদয় বা জনাব প্রেসিডেন্ট বলতাম, বাট প্রাইভেটলি প্রায় 78 সাল থেকে আঙ্কেল বলি। সো হঠাৎ করে 2011-তে যেহেতু আঙ্কেল চেঞ্জ হয়ে যাবে না, সো ওনাকে প্রাইভেটলি আমি সবসময় আঙ্কেলই বলতাম। তো কিন্তু সবচেয়ে মানে প্রথম যখন আমি জাতীয় পার্টিতে ঢুকি, জাতীয় পার্টির লোকজন খুব ভালো করে জানতেন না আমি কে। জাতীয় পার্টির লোকজন আমার বাবাকে খুব ভালো করে চিনতেন, অনেক শ্রদ্ধা করতেন, এবং সবাই জানতেন যে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আমার বাবার বেশ কাছের, মানে ওনারা বন্ধুত্ব, খুব কাছের বন্ধুত্বের সম্পর্ক ছিল ওনাদের সবসময়। সো এইগুলো সব জাতীয় পার্টির লোকজন জানতেন, কিন্তু আমি যে আমার বাবার ছেলে অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ, এগুলো তার লোকজন জানে না। সো হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব প্রথম আমাকে যখন পার্টিতে নিয়ে কয়েকজনের সাথে পরিচয় করালেন, হ্যাঁ সবাই ওনার সামনে তো খুব নাইস, আমি চিন্তা করলাম আরে কত ভালো মানুষজন এসে। এরপর উনি আমাকে দাওয়াত জানালেন একটা পার্টিকুলার ট্যুরে উনি যাচ্ছিলেন, মানে ইউনো জেলা ট্যুরে, জেলা ট্যুরে যাচ্ছিলেন। উনি বললেন শুনো, তোমার ইউনো তুমি আমার এই এই কাজ করার জন্য, স্পেসিফিক একটা কাজ ছিল, এই কাজ করার জন্য তোমার আমার সাথে যেতে হবে, চলো। তো উনি আমাকে তুললেন, তারপর উনি আমাকে বললেন ওনার গাড়িতে উঠতে। আমি দেখলাম যে মহাসচিব আছে অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ, তো গাড়িতেও তো একটা লিমিটেড জায়গা থাকে ওনার যে জিপটা। তো আমি বললাম আঙ্কেল, মানে ওনাকে সাইডে, উনি যখন আমাকে মানে ওনার বাসা থেকে নামার আগে বললাম যে তুমি আমার সাথে গাড়ি তুলবে, আমি বললাম আঙ্কেল কে বলে নাম, হাওলাদার ভাই উঠুক, মানে উনি মহাসচিব না, দেখতে খারাপ লাগে, আমি উঠলাম, তো হাওলাদার ভাই উঠুক, আমি তো আমার গাড়ি নিয়ে যাচ্ছি। সো আমি আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার গাড়িতে আরও কয়েকজন লোক নিয়ে নিও। ঠিক আছে, আমি পার্টির কয়েকজন লোক নিয়ে নিলাম এসে। তো পার্টির কয়েকজন লোক আমি গাড়িতে নিয়ে, এবার সিনিয়র অফিসার, আমি নাম বলবো না অবভিয়াসলি, কারণ এখন তারাও হয়তো এম্বারাসড হবেন কোনো সময় শুনলে বা দেখলে, সিনিয়র অফিসার। তো তারা আমার গাড়িতে উঠলেন, কিন্তু উঠলেন আমার গাড়িতে, আমার এসিভিতে উঠলেন, আমার এসিভিতে উঠে যাচ্ছেন, যেতে যেতে তারা একে অপরের সাথে কথা বলছেন, আমি বসা, আমি সামনের সিটে বসা, তারা মাঝের সিটে, একদম পিছের সিটে আবার কয়েকজন আছে। হ্যাঁ, তো তারা নিজেদের মধ্যে কথা বলছেন, তো এই ধরনের কথাবার্তা বলছেন যে ইউনো পুরন পাগল বাদ পায় না, নতুন পাগল আসছে, মানে খুব পরিষ্কার করে কি আমার সম্বন্ধে কথা বলছে। হ্যাঁ, তারপর আরেকজন বলছে আরে সারও বুঝছেন, মানুষ যারে তারে নিয়ে আসে একটু পয়সা পয়সা খাওয়ানোর জন্য, একটু পয়সা পয়সা খায়, হ্যাঁ সারের টাকা দিয়ে গাড়ি কিনে, আমার গাড়িতে বসে ইউনো এ ধরনের কথাবার্তা বলছেন। তো বেশ কিছুক্ষণ বললেন, ঠিক আছে আমি ঠিক আছে। এরপর আপনার ওই ট্যুর ট্যুর হলো, এই দু একজন লোকের এরকম কথাটা শুনলাম। ওই ট্যুরের ভেতরেই, ওই ট্যুরের ভেতরেই একটা যেই জায়গায় গেছিলাম, ওই জায়গায় যে জেলা প্রেসিডেন্ট,
জাতীয় পার্টির যে জেলা প্রেসিডেন্ট, তো সে তো আসছে স্যারকে মানে ইনো জানা প্রেসিডেন্টকে পার্টি চেয়ারম্যানকে ইনো সরফ সম্বর্ধনা জানাতে। তো ওখানে সব সম্বর্ধনা টা হলো আমরা বসলাম। তো ওইখানে জেলা প্রেসিডেন্টের সাথে আমারও পরিচয় করে দিচ্ছে জনাব প্রেসিডেন্ট হোসেন মাহমুদের সাথে আমার পরিচয় করে দিচ্ছে যে এই শোনো এটা হলো আমার স্পেশাল অ্যাডভাইজার ববি, বুঝছো তুমি কে আমার বন্ধু, ইউনো আমার বাবার নাম বললেন সুমানসুর ছেলে। তো মানে ফার্স্টে তো প্রেসিডেন্ট বলছেন, তারপর যখন আমার বাবার নাম শুনেছেন আরেকটু তো অনেক বড় নাম আল্লাহর রহমতে। তো তারপর আমি একটু খেয়াল করে দেখলাম যে আমার গাড়িতে যারা বসা ছিল বড় নেতা তারা লাইক একদম হোমড়ে চুমড়ে, তাদের চেহারা পুরো পাল্টে গেছে। মানে গাড়িতে বসে আমার সম্বন্ধে বলছিল, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি, আমি কিন্তু তখন অলরেডি বসা, তারা দাঁড়ানো, তারা এখনো বসার সিট পায় নাই, তারা দাঁড়ানো, তারা মানে আমার বাবার নাম শুনে পুরো মানে কারে কী বলছিলাম কার গাড়িতে। সো এই ধরনের ঘটনা ইনো বিব্রতকর কিন্তু আবার হাস্যকর, এই ধরনের ঘটনা শুরু শুরুতে কিছু ঘটতো আপনার জাতীয় পার্টির সাথে, বুঝছেন? অনেকে মনে করেন আপনি আওয়ামী লীগের পরিবারের সদস্য, এমনকি আত্মীয়তাও করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতার পরিবারের সঙ্গে, এটা কতটুকু সত্য? দেখেন বাংলাদেশ 17.5 কোটি জনগণের দেশ, এটা সত্যি, বাট বাংলাদেশের ওল্ড এলিট এই সার্কেলটা খুব ছোট। হ্যাঁ, এই সার্কেলের ভিতরে সবাই সবার আত্মীয়। আওয়ামী লীগ নেতৃত্বে যেমন আমার অনেক আত্মীয় আছে, আসলেই আছে, তেমন বিএনপি নেতৃত্বেও আমার আত্মীয় আছে। এবং আওয়ামী লীগ নেতৃত্বে আমার যে আত্মীয়রা আছে তারা নিজেরা বিএনপির নেতৃত্বের লোকজনের আত্মীয়, তারা নিজেরা, মানে আমি তো ছা ভাই আলাদা, আমি আওয়ামী লীগেরও না বিএনপিরও না, আমার আত্মীয় আওয়ামী লীগেও আছে, আমার আত্মীয় বিএনপিতেও আছে, বাট আওয়ামী লীগে আমার যারা আত্মীয় তাদের আত্মীয় ডিরেক্ট আত্মীয় বিএনপিতে আছে। এই দেশটা অনেক ছোট ওইভাবে চিন্তা করলে। সো ওই আত্মীয়তা দিয়ে রাজনীতি হয় না। আওয়ামী লীগের বড় বড় নেতার আত্মীয় বিএনপির যে নেতারা আছে তাদেরকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে, এখনও তাদের আত্মীয়রা আছেন বিএনপির নেতা যারা দেশে ফেরত আসতে পারছেন না, দেশে ফেরত আসলে সঙ্গে সঙ্গে জেলে ঢুকাবে। সো এই আত্মীয়তা দিয়ে কিছু আসে যায় না। আপনার বাবাকে বাংলাদেশের মানুষ ধনকুবের মনে করেন, আপনার বাবার এই সুখ্যাতি কি আপনার জন্য পজিটিভ না নেগেটিভ হয়েছে? দেখেন আমার বাবা বাংলাদেশের জন্য অনেক কাজ করেছেন, যে সত্যি কথা বাংলাদেশের অর্থনৈতিক আজকে যে অবস্থান আছে, যেই অর্থনৈতিক অবস্থানের উপরে ভিত্তি করে লক্ষ লক্ষ কোটি টাকা এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনীরা চুরি করে নিয়ে যাচ্ছে, এই এই অর্থনীতি তৈরি করার উপরে আমার বাবার বিশাল অবদান ছিল। এবং অবভিয়াসলি দেশ বিদেশে সে অনেক কিছু করেছেন, নিজের নাম যেমন অনেক ব্রাইটভাবে পুরো বিশ্বে উনি ইউনো ছড়াতে পেরেছেন, একই সাথে কিন্তু ওনার নিজের নামের সাথে বাংলাদেশের সুনামটাও উনি পুরো বিশ্বে ছড়িয়েছেন। সো বাংলাদেশের জন্য উনি অনেক কিছু করেছেন। সো সেই দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে নিশ্চয়ই আমি চোখ বন্ধ করে ধরে নেব যে ওনার খ্যাতি ওনার সুনাম আমার জন্য বিশাল বুন হয়ে এসছে। সো আমি যে কোনো জায়গায় একদম বুক ফুলিয়ে পরিচয় দিতে পারি আমি কার সন্তান, এবং এটা মানে আমি অ্যারোগেন্স দিয়ে পরিচয় না, কিন্তু যে আমি যে আজকে আমার দেশের জন্য কাজ করছি এই দেশের জন্য কাজ করা আমার বাবা আমাকে শিখিয়েছে, উনি এই দেশের জন্য কত বড় কাজ করেছেন। অনেক ভাই অনেক লোক আছে বড় বড় কথা বলবে, অনেক লোক আছে নিজেকে দেশের এইটা নিজেকে ওই দেশের ওইটা বলবে, বাট অ্যাকচুয়াল ডলার্স অ্যান্ড সেন্স মানে এই যে অ্যাকচুয়াল কাজ যদি তাকায় দেখেন কে কে করেছে, হাতে গোনা কয়েকটা মানুষ করেছে, তার মধ্যে একজন আমার বাবা। সো আমি অত্যন্ত প্রাউড সন্তান, এবং ওই আমার বাবার লেগেসি নিয়ে আমি দেশ জাতি জনগণের জন্য কাজ করছি। বেকার তরুণদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনি কি কি পরামর্শ দেবেন? পরামর্শ বড় পরামর্শ একটাই আছে, হাল ছাড়বেন না, এবং কখনো আশা মানে নিরাশ হবেন না। যখনই আপনি শ্রম দেবেন কষ্ট করবেন সেই কষ্টের ফল আপনি পাবেন, খোদ আল্লাহ তাআলা ইনশিওর করবে সেই কষ্টের ফল আপনি পান। সো আপনি শ্রম কষ্ট দেন। আমাদের দেশের তরুণদের ভেতরে সবাই না বাট একটা বড় সংখ্যক যেটা হয় তারা নিরাশায় ভোগে, নিরাশায় কারণ ছাড়া ভোগে না ভাই, অনেক টাকা দিয়ে ডিগ্রি নিয়েছে এটা ওইটা করেছে তারপর চাকরি পাচ্ছে না, এই নিরাশায় ভোগে, কিন্তু তারা বাস্তবিক দিকটা দেখে না যে তারা ডিগ্রি যখন নিয়েছে তখন এই ডিগ্রির আসলে খুব বেশি মূল্য নাই, তাদের কাজ শেখাটা প্রয়োজন। সে কাজ শিখলে, যেমন দেখেন একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করলো কিচ্ছু শেখেনি, যেমন মনে করেন আমি ছোটোখাটো কিছু ইউনো ছোট কী বলে কর্মসংস্থানও পরিচালনা করি। সো সেই কর্মসংস্থানগুলো যখন পরিচালনা করি সেখানে কিছু লোকজনকে চাকরি দিতে হয়, কিছু লোকজনকে কাজ করাতে হয়। তো আমি বহুত দেখেছি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় বা বড় বড় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি পাশ এসে একটা বেসিক চিঠি লিখতে পারে না,
একটা বেসিক চিঠি ভাই লিখতে পারে না, তো ওই ডিগ্রি দিয়ে তো আমার অফিসের কাজ হবে না, কাজটা যদি পারে তাহলে আমার অফিসের কাজ হবে। তো আবার ওই একইভাবে বহু ছেলেপেলে আছে যারা ইউনিভার্সিটিও যায় নাই, বাসায় বসে বসে ইউটিউবে কোডিং শিখেছে, ইউনো পিএইচপি সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ শিখেছে, লারাবেল শিখেছে, ওয়ার্ড প্রেস কীভাবে ওয়েব পেজ বানাতে হয় শিখেছে, শিখিয়ে শিখে তারা ইন্টারন্যাশনালি বাসায় বসে ইন্টারনেটে বসে ইন্টারন্যাশনালি মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে, প্রচুর আছে বাংলাদেশে। সো মেইন পয়েন্ট হলো আপনি নিরাশ হবেন না, আপনি অ্যাকচুয়াল শ্রম দেন। ওই ইউনিভার্সিটি গেছেন আপনার বাবা কষ্ট করে টাকা দিয়ে কি ডিগ্রি আপনাকে কিনে দিয়েছে এটা নিয়ে বাদ দেন, এটা বাদ দেন, অ্যাকচুয়াল শ্রম দেন, কোনো কাজ ভালো করে শেখেন, ইনশাল্লাহ আপনি নিরাশ হওয়ার জায়গায়ও থাকবেন না, ভালো কিছু আপনি পাবেন ইনশাল্লাহ।